इकोनॉमिक्स ओलिम्पिया में अमी नेशनल की मैं एइंथ पोजीशन पे वॉल इकोनॉमिक्स का फेडरेशन सिलेक्टेड था। थिंक आई हैड लाइक टू सिल्वर अवॉर्ड्स अंडर मेरे ब्रो। वॉल रोबोटिक्स ओलिम्पिया में बांग्लादेश नेशनल क्वालिफायर से अमेक ए सिल्वर मेडल पाया।

and our school theory predicted great sheet that they have which the second predicted all for a stars for b uh, school results are by here sct exam sct exam and general mc in bar be it okay sct exam first time i got 1470 i finally last december i mean 1540 patsa i can breakdown down the chilo 800 in mathematics and english chilo 740 the reading section i got 38 my 380 out of 400

জড়িত ছিলাম আমরা ঢাকার বহু এলাকাগুলোতে গুলোতে রমজানের সময় ইফতার দেয়ার থেকে শুরু করে শীতকালে ওর গরিব দুস্থ মানুষদেরকে কাপড় দেয়া এই কর্মগুলোর সাথে জড়িত ছিলাম আমার হাই স্কুল ক্যারিয়ার নাইন থেকে ইলেভেন পর্যন্ত তিন বছর আমি দুর্নিবার ফাউন্ডেশনের সাথে ছিলাম ভলেন্টিয়ার হিসেবে এরপর আমার নেক্সট যে মেজর ইসি এটা বলতে হয় সেটা হলো ইনভারমেন্টাল স্টাডিজ নিয়ে আমি ফরিদপুর থেকে আসি আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুরে তো ফরিদপুরে একটা অস্থায়ী বেদে ক্যাম্প যাকে আমরা বেদে পল্লী বলে থাকি বা কলিকুল টার্মে সে আমরা ঢাকায় দেখবেন অনেক মেজর হাইওয়েস এ স্ট্রিটস এ যাদের শাপুরিয়া বলা হয়ে থাকে ক্লাইমেট চেঞ্জ এর জন্য বা তাদের নদী ভাঙনের জন্য তারা পদ্দার যে পারে যেখানে থাকত ওখানে থেকে তারা শহরের দিকে শিফট করছে সো ওখানে একটা অস্থায়ী বেদে ক্যাম্প আছে যেখানে 110 জনের মতন থাকে 30টা ফ্যামিলি সো ফোর ইট ওই বেদে ক্যাম্পটা আমার একটা পার্সোনাল প্রজেক্ট ছিল যেখানে তাদের ক্যাকে কিউবয়েল বানানো তাদের জন্য কিউবয়েল ফাকসেল ফান্ডরেজ করা এবং টিউবওয়েলটার পাশাপাশি স্যানিটেশন ইমপ্রুভ করার জন্য এটা একটা প্রজেক্ট ছিল আমার যেটা আমি আমার এসে তো বলেছি এবং আমি মনে করি এটা আমার সবচেয়ে বড় এক্সট্রা কারিকুলার ছিল স্যানফোর্ডে আমি দুটা শর্ট কোয়েশ্চেন্স ওই ব্যাপারে বলে থাকি এটার পাশাপাশি আমি ক্লাইমেট সায়েন্স একটা ইন্টারন্যাশনাল এডুকেশনাল এনজিও আছে ক্লাইমেট সায়েন্স এর টিমে ছিলাম ওখানে আমি ওয়ার্কশপস অ্যারেঞ্জ করেছি পার্টিসিপেন্টস জন্য এবং ক্লাইমেট সায়েন্স এক্সপ্লোর একটা ওয়ার্কশপ এর মতন হয় সামার স্কুলের মতন আহ আহ দশ সপ্তাহ আড়াই মাসের জন্য ওখানে আমি সিঙ্গাপুরের দুটা আমার পিআরস এর সাথে ওখানে আমি একটা সায়েন্টিফিক পোস্টার বানাই এবং আর্বান ফার্মিং এন্ড ইটস প্রসপেক্ট ইন সিঙ্গাপুর এছাড়া আমার সেকেন্ড সাব ডিভিশন ছিল এক্সট্রা কারিকুলার্স এর রোবটিক্স এ এ আমি ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ যেটা লাস্ট এর হয়েছিল ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ যে পেক একাডেমি বাংলাদেশটা হোস্ট করে থাকে বাংলাদেশ যে বিশ জন প্রাইমারি মেম্বার ছিল আমি ওখানে ছিলাম এবং এর পাশাপাশি রোবট নামে একটা অনলাইন নিউজ পোর্টাল আছে যেটা টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স নিয়ে আমরা আর্টিকেল পাবলিশ করে থাকি ওখানে আমি কয়েক মাস ছিলাম অ্যাজ আ স্টাফ রাইটার আমি আর্টিকেলস দেখেছি ব্লগস দেখেছি এবং ওদের মার্কেটিং পোস্ট দেখেছি এছাড়া যে থার্ড সাব ডিভিশন আমি বলবো সেটা একটু মিসেলেনিয়াস আমি কোভিড এর আগে থেকে চেস খেলতে অনেক পছন্দ করি

কন্টেন্ট দিয়ে থাকি ইউটিউব ফেসবুকে নোটস থেকে শুরু করে ভিডিওস লঞ্চ করে থাকি একাডেমি এটা আমি বলবো আমার লাস্ট মেজর এক্সট্রা এক্সট্রা পাশাপাশি আমার যে পাঁচটা অনার্স ছিল আমার মনে হয় মাহম্বুল ওপিনিয়ান These honors were the most strongest part of my application. Ami firstly Economics Olympiad diye thaki Economics Olympia the ami national team 8th position pe World Economics Cup selected by jekhane the silver medal pai. Economics Olympiad er Climate Science Olympiad diye thaki.

150 awardees that they have virtual out of 26000 participants hra, our essay ta chilo environmental studies ne economy Stanford, sustainability our second preference should art systems major which i apply for chile. the third economics so our essay personal common app essay ta chilo altruism and environmental studies And ebong kibhabe ami past volunteering theke shuru future and do research work kore can make the lives of others better ebong er pashe Stanford, যে ভাইটালিটি এসে থাকে ওটাতেও আমি আই টক অ্যাবাউট এনভারনমেন্টাল সায়েন্স টপিক্স আর কিভাবে আমার চাইল্ডহুড হ্যাজ বিন শেপ বাই কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং অ্যারাউন্ড মি এবং শর্ট কোয়েশ্চেন্সে আমি স্ট্যানফোর্ড একটা প্রফেসর কে নিয়ে কথা বলে থাকি আমি কিভাবে প্রফেসর সাথে কাজ করতে চাই এবং আর একটা এসেতে আমি বলে থাকি হোয়াট ইভেন্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইন দা লাস্ট সেঞ্চুরি ওই এসেতে আমি বলে থাকি দিন আর্থ ডে মার্চ নিয়ে

আর একটা সাবজেক্টে এইট ছিল সো আমার আর কি বেসিক্যালি আটটা স্টার ছিল আর আমি এ লেভেলস আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আর ফার্দার ম্যাথস ছিল এ লেভেলস আর টিপিক্যালি মানুষজন তিন চারটা সাবজেক্টই নেয় আই থিং মোস্ট পিপল টেন্ড টু টেক থ্রি বাট ইফ ওয়ান্ট টু বি আ বিট মোর কম্পিটিটিভ আই থিং চারটা নাও ইজ দ্য মোর সেফার অপশন সো আমার এস ফিজিক্সে আই হ্যাড 300 আউট অফ 300 সো ফুল মার্কস ছিল আম কেমিস্ট্রিতে আই হ্যাড লাইক

ওইটাতে এ আসার পর আমি ওই ট্রান্সক্রিপ্ট আর কি পরে স্কুলের কাউন্সিলরকে দিয়ে আর কি অ্যাডমিশন অফিসে পাঠিয়ে দিই সো আমার আর কি ইন অফ ক্রেডিটেড গ্রেড সব কয়টি আর কি এ ছিল আর কি চারটাতে ফিজিক্স আর কেমিস্ট্রিতে এ স্টার ছিল ম্যাথস আর ফার্দার ম্যাথস এ ছিল মানে ওইটা সলিড গ্রেড ছিল আর কি অ্যাকচুয়াল গ্রেড ক্রেডিটেড না হচ্ছে আমার এসএটি স্কোর ছিল আই থিঙ্ক ফিফটিন সেভেন্টি সো আমি এসিটি একবারই দিয়েছিলাম সো আই হ্যাড আ ম্যাথস স্কোর অফ সেভেন নাইনটি আই হ্যাড লাইক অ্যান ইংলিশ স্কোর অফ সেভেন এইটি

so shaute i think i joined as a contributor march 2022 hmm. um, i think i the application process is like very lengthy um, so i think i joined march 2022 again. Um, so after a certain period of time, like this writing skills are like you know getting better so they offered me an internship from a different department um, which is like daily star books and star literature I literature interested interest chilo

এইটার কি মানে সর্ট অফ অ্যাসেস করার জন্য আর কি সো ওইটারও আমি অংশ ছিলাম অ্যাজ আ মেটার ফ্যাক্ট আই ওয়াজ আ পার্ট অফ দি টিম যেটা দেশের প্রথম টাউন হল আর কি অর্গানাইজ করছিল যেখানে আর কি উই ব্রট দি ডিস্ট্রিক্ট কমিশনার এন্ড উই ব্রট দি ইউ নো লোকাল এমপি সো দ্যাট দে কুড হিয়ার এন্ড লিসেন টু দি পিপলস প্রবলেমস এন্ড উই অলসো সর্ট অফ প্রেজেন্টেড আমাদের ফাইন্ডিংস ওনাদের কাছে ওইখানে সো এটা আমার একটা বড় সর ইনভলভমেন্ট ছিল ওইটা ছাড়াও আমি ওয়াই ওয়াই জেস বা ইয়েল গ্লোবাল স্কলার্স করেছিলাম যেটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম টু উইক লং সামার প্রোগ্রাম আমি করেছিলাম এখন আছে আমি ডিবেটিং করছি আই থিঙ্ক সেভেন থেকে ওইটার সঙ্গে আমার ইনভলভমেন্ট ছিল সো আমি আর কি ডিবেটিং করতে করা বলতে আমার তেমন ডিবেটার হিসেবে তেমন কোন ছিল না বাট আই ডিড হ্যাভ লাইক অ্যাকোলেজ আ adjudicator because debating, I think Shia beta are better debating and a judge could take a breaking criteria. So judges get to like qualify for judging mm -hmm. like knockout rounds, etc. And I think Asian schools act a judge break which is like Asia largest school debate majority. Mm -hmm. So edge I think I was involved with school writers club as well. I mean I think I was the editor of the writers club from the 11th grade.

Um, Dr Stephen law come in mean, and discuss things such as problem of evil and whatnot so chilo, um, then I also did some when volunteering services as well towards like animal welfare street dogs etc. but because I got involved with other things very yeah. soon I think so that took up a large chunk so you understand I think I did

I mean, well, they kind of like political science nine. So I hmm. chose sociology and economics because like that's what aligns with my interest the most uh -huh. I think sociology, economics, and I think I had a third interest, which was our philosophy. Yeah. So I think uh -huh. 18 subjects, I mean, I would study either of them, but I mean, for now that I look back at, you know, things, at the wider scale of things, I'm really an undecided advocate. Yeah, hey, that's knowledge. fine.

আমার ক্ষেত্রে আমিও ওয়েভার পেয়েছিলাম কারণ আমি ইংলিশ ভার্সানে ছিলাম ন্যাশনাল কারিকুলামে সো ওইটা প্লাস আমার এস এটির যে ইংলিশ স্কোর আটশো ওখানে রিডিং থাকে চারশো বা ওই ইংলিশ স্কোরটা ভালো হলেও অনেকে ওয়েভার পাওয়া যায় সো অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি বসছিলাম আমার এস এটি স্কোর অনেক হাই প্লাস আমি ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনে পড়ছি আমার কি আইএলস বা টোয়েফ এল ওয়েভ করা যায় নাকি এবং প্রায় সব ইউনিভার্সিটি রাজি হয়েছে হার্ভার্ড থেকে শুরু করে যতগুলো অ্যাপ্লাই করছি সো বিভিন্ন উপায় ক্রিয়েটিভ উপায় এটা ওয়েভ করা যায়